সাহাবায়ে কেরাম বিন্দু থেকে বিন্দু, সাধারণ থেকে সাধারণ রাসূলের অপমান বরদাশত করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঘোষণা করলেন, মদিনার অদূরে একজন বেঈমান, তার নাম হলো আবু রাফে, সে বিশ্বনবীকে কটূক্তি করে কথা বলে, রাসূলকে গালিমন্দ করে। আল্লাহর নবী ঘোষণা করলেন, তোমাদের কেউ পারবেনি আমার চিরশত্রু আবু রাফেকে হত্যা করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিচ্ছিলেন, তখন একজন অন্ধ সাহাবি মসজিদের কোণায় বসে শুনতেছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সেই অন্ধ সাহাবি শুনতেছিলেন আল্লাহর নবী ঘোষণা করছে, যে ব্যক্তি এই বেঈমানকে হত্যা করতে পারবে সে জান্নাত কামাই করতে পারবে, আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা সে অর্জন করতে পারবে। এই কথা শোনার পরে অন্ধ সাহাবি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি অন্ধ থাকার কারণে কোনো জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারিনি, ইসলামের জন্য আমি কিছুই করতে পারি নাই, হে আল্লাহ আমার দ্বারা যেন রাসূলের চিরশত্রু আবু রাফে নিহত হয়, আমি যেন রাসূলের চিরশত্রুকে হত্যা করতে পারি, সেই শক্তি সেই তাকাত আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী আবু রাফের বাড়ির সামনে গেলেন, দারোয়ান ভিক্ষুক মনে করে ভিতরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দেওয়া হলো, বলে আবু রাফে কোথায় থাকে তার ঘরটাও শনাক্ত করলাম, তার কামরাটা বিছানাটাও সে শনাক্ত করলাম, আর তার চাদরের নিচে একটা বিষাক্ত বর্ষা ছিল, সেটা দিয়ে তাকে আক্রমণ করার জন্য প্ল্যানিং করলাম। রাত গভীর হচ্ছে আর আবু রাফে দাবা খেলায় লিপ্ত হয়ে গেল, এক পর্যায়ে সেই একই তো মাদক নেশায় আসক্ত, এক পর্যায়ে তার চোখে ঘুম এসে গেল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবি তার সিনা শনাক্ত করলেন, ওই সিনা শনাক্ত করে বাদশা দ্বারাতে তার সিনা বরাবর আঘাত করলেন। আঘাত করার পরে এবার গেটে যায় না, এখন ওয়াল টপ কায়াম, অল টপ কায়াম, ওই জায়গা থেকে চাষার জন্য যখন ওয়ালের উপরে উঠলো, ওয়ালের উপরে ওঠার পরে চিন্তা করে আবু রাফে নিহত হয়েছে কিনা তা তো চূড়ান্ত হয় নাই, আর যদি নিহত না হয় তাহলে বিশ্ব নবীর ঘোষণা অনুযায়ী পুরস্কার তো আমি হাসিল করতে পারবো না, এজন্য বসে বসে চিন্তা করে এখন কি করব। বসা অবস্থায় চিন্তা করতে করতে এক পর্যায়ে শুনে আওয়াজ শোনা যায়, কুতিলা বি রাফিম, কে যেন আমাদের সর্দার আবু রাফেকে হত্যা করেছে। এই সংবাদটা যখন কানে গেল, এবার ওয়াল থেকে টপকায় সে নিচে পড়ে গেল, তার পা ভেঙে গেল, হেসরাইতে হেসরাইতে মসজিদে নববীতে আবার চলে গেল, ইবাদতে লিপ্ত হয়ে গেল। রাতের এই ঘটনা কোন সাহাবীরাও জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সমাপ্তি মিম্বরে উঠলেন, আর সাহাবী ইকরামদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা কি জানো নাকি আজকের এই রাত্রিতে আমার চিরশত্রু আবু রাফেকে হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে এটা কি তোমরা জানো নাকি? সাহাবী ইকরাম আশ্চর্যান্বিত হয়ে গেল, এত বড় নেতা, এই নেতা কি, কার এত বড় সাহস, কে হত্যা করেছে? এই কথা চিন্তা করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওই যে সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে নিজেও তো বলেন আমি হত্যা করেছি, চুপচাপ তিনি বসে আছেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বললেন সামনের দিকে আসো, আর সাহাবা ইকরামদেরকে বললেন এই যে অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সেই আমার চিরশত্রু আবু রাফেকে হত্যা করেছে। সুবহানাল্লাহ, আবু রাফেকে কিভাবে হত্যা করা হলো ঘটনা বর্ণনা করলেন, আর বললেন রাসূল আল টপকায় নামার সময় আমার পা ভেঙে গেছে, আল্লাহর নবী বলেন এদিকে আস, রাসূলের থুথু মুবারক,
তার সেই ভাঙ্গা পায়ে লাগাই দিলেন, সাথে সাথে তার পাটা আগের চাইতে সুস্থ হয়ে গেল। আর জীবনে কোনোদিন সেটা যে ভেঙ্গেছিল বুঝতেও পারে নাই, সুবহানাল্লাহ, পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, ভাঙ্গা পা জোড়া লেগে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবে কেরাম যেভাবে জীবনের চাইতে মহব্বত করেছিলেন, আমাদের কেউ সেভাবে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। রাসূলকে যদি জীবনের চাইতে বেশি মহব্বত আমরা করে থাকি, তাহলে রাসূলের মহব্বতের নমুনা কি নামাজ না পড়া? নামাজ না পড়লে কি রাসূলের মহব্বত ভালোবাসা অর্জন করা যাবে? রাসূলের মহব্বত আর ভালোবাসা অর্জন যদি করতে হয়, তাহলে রাসূলের তরিকা কি বাদ দেওয়া যাবে নাকি? রাসূলের সুন্নাহ পরিহার করা যাবে না? রাসূলের প্রতিটি সুন্নাহ আমাদেরকে মানতে হবে। রাসূল যেভাবে সাহাবে ইকরামদেরকে বলে গেছেন, সাহাবে ইকরাম যেভাবে আমল করেছেন, আমাদেরকেও সেভাবে আমল করতে হবে। যার কারণে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিওয়ালি, পর্যন্ত রাসূলকে না করতে পারবাম ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে আগমন করেছেন, এই মাস থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা নিতে হবে এটাই, সারা বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে এই পৃথিবীতে এসেছেন, রাসূল এই পৃথিবীতে আগমনের লক্ষ্য উদ্দেশ্য কি, রাসূল এই পৃথিবীতে কি নিয়ে এসেছেন আর কি রেখে চলে গেছে, রাসূল এই পৃথিবীতে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আবার যাওয়ার সময় রেখে গেছেন, কি রেখে গেছেন? বিদায় হজের ঘোষণায় রাসূল বলেছেন, আমি তোমাদেরকে দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, কোশ্চিন কালেও তোমরা গোমরা হবে না, প্রতবষ্ট হবে না। দুইটা জিনিসের একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের সুন্নাহ। সুতরাং এই রবিউল আউয়াল মাস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা বাকি যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে জীবিত থাকব, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরব, আমাদের জীবন চলে যেতে পারে, কোরআন এবং সুন্নাহ বিরুদ্ধে আমরা অবস্থান করতে পারবো না। রাসূলের সুন্নাহ মোতাবেক মাথা থেকে পাতা পর্যন্ত আমাদের চলতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।